नमस्कार आमी बंगीय शिक्षक और शिक्षाकर्मी समिति सह साधारण सम्पादक स्वपन मंडल बोलছি। आज ट्रांसफार संक्रांत विभिन्न समस्या निয়ে আজকে আমরা বিকাশ ভবনে এসেছিলাম। বিকাশ ভবনের যে যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা হলো। মূলত যে সমস্যাটা যেটা হয়েছে এখন সেটা হচ্ছে যে স্পেশাল ট্রান্সফারের যে অর্ডারগুলো আগে হয়েছিল তাদের যে ভ্যাকেন্সি দেওয়ার যে সমস্যাটা প্রায় হাজার খানিকের উপরেও ভ্যাকেন্সি দিতে হবে এবং সেটা বাকি আছে আর কি। সেই নিয়ে আজকে আমরা কমিশনের সঙ্গে কথা বললাম, তাতে করে যেটা আমরা মোটামুটি আশ্বস্ত হলাম যে অলরেডি কাজ শুরু হয়ে গেছে এবং প্রসেসটা অনেকটা এগিয়ে গেছে। ডিআই থেকে যেসব ভ্যাকেন্সিগুলো দিয়েছে ওরা চেষ্টা করছে সেগুলো প্রোভাইড করার, সেগুলো যদি না হয় কমিশনার থেকে ভ্যাকেন্সি দিয়ে দেবে। কিন্তু এখনও পর্যন্ত যেটা শোনা গেল যে সব ভ্যাকেন্সি কিন্তু পায়নি বা সবটাই পাওয়া সম্ভব নয় বলে যেটা আমরা বুঝতে পারলাম। দেখা যাক ওরা চেষ্টা করছে যতটা বেশি দিয়ে এটা একটা অর্ডার বের করা যায় চেষ্টা করছে। এটা বেশ এক লটে অনেক ভালো পরিমাণে এটা বেরোতে পারে বা বেরোনোর সম্ভাবনা আছে। দু নম্বর বিষয় যেটা আমরা উত্থাপন করেছিলাম যে বিভিন্ন কারণে যারা ভুলবশত যেটা মিউচুয়াল ট্রান্সফার পোর্টালে অ্যাকসেপ্ট করে নিয়েছে, ধরুন সেখানে মিডিয়াম ভুল ছিল অথচ অ্যাকসেপ্টেড হয়ে গেছে, হয়তো খ্রিশ্চান মাইনরিটি স্কুল বা কোনো মিশনারি স্কুলের সঙ্গে সাধারণ স্কুলের টিচারদের ওই পোর্টাল অ্যাকসেপ্ট করে নিয়েছে, কোথাও দেখা যাচ্ছে যে সাবজেক্ট ভুলে অথচ সেটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে, বা এরকম হয়েছে হায়ার সেকেন্ডারির সঙ্গে নর্মাল সেকশন অ্যাকসেপ্টেড হয়ে গেছে। আমরা বললাম যে এটা তো পোর্টাল অ্যালাউ করেছিল বলেই তো তারা অ্যাকসেপ্ট করতে পেরেছে বা রিকোয়েস্ট পাঠাতে পেরেছে। কমিশনার সাহেব কিন্তু সেটা স্বীকার করে নিলেন এবং উনি বললেন যে কিছুদিনের মধ্যে এটাকে চেষ্টা করা হচ্ছে। যে আমরা বললাম যে আপনারা যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে যে তাড়াতাড়ি করে এটাকে ক্যান্সেল করে আনলক করে দিন, অটোমেটিক্যালি যাতে আনলক হয়ে যায় বা তারা যাতে নতুন পার্টনার খুঁজতে পারে আর কি। তাতে কিন্তু কমিশনার রাজি হয়েছেন এবং আরেকজন আধিকারিককে ডেকে উনি সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন যে এই ভুলবশত যেগুলো হয়ে গেছে বা আমাদের ভুলে যেগুলো হয়ে গেছে সেগুলো যাতে সংশোধন করে তাদেরকে আবার নতুন করে পোর্টালে অ্যাপ্লাই করতে পারে সেই ব্যবস্থাটা করা হোক। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা বলেছি যে ওই 9-10 যে গ্র্যাজুয়েট সায়েন্স সাবজেক্টের যে বিভিন্ন সাবজেক্টগুলো আর কি, পিওর সায়েন্সে ফিজিক্যাল সায়েন্স কেউ পড়ান, কেউ ম্যাথামেটিক্স পড়ান, কেউ আবার কেমিস্ট্রি তো আলাদা করে নেই। আর আবার 9-10 যারা গ্র্যাজুয়েট হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন তাদের সঙ্গে অনেক জায়গায় ম্যাচ করছে না, গ্র্যাজুয়েট ম্যাচ না দেখানোর জন্য IOSMS পোর্টালটাতে ওটা নেই বলে আর কি। আমরা এটা বলেছি যে IOSMS পোর্টালটা যেটা আছে সেই পোর্টালে যাতে করে 9-10 যে ম্যাথামেটিক্স গ্র্যাজুয়েট সেটাকে দেখানো হয় এবং পিওর সায়েন্সের সাবজেক্টগুলো যেগুলো বা বায়ো সায়েন্সের সাবজেক্টগুলো যেগুলো ভাগ করে দেওয়া যায় যে পার্টিকুলারলি কোন সাবজেক্টের জন্য টিচার অ্যাপয়েন্টেড হয়েছে তার অ্যাপ্রুভালে যা লেখা আছে বা তিনি সাবজেক্টটা পড়ান সেই সাবজেক্টটা দেখিয়ে দিলে তাতে করে মিউচুয়াল ট্রান্সফার করতে অনেক সুবিধা হবে এবং তাতে কয়েক হাজার শিক্ষক শিক্ষিকা উপকৃত হবেন। সেটাও শিক্ষা দপ্তর রাজি হয়েছে, তারা করবেন বললেন। যে এই কিছুদিনের মধ্যে ডিএর যে প্রভিশনটা সেটা ছিল না আমাদের ওই পোর্টালে, স্যালারি পোর্টালে, তো সেই বিয়ের প্রভিশনটাকে কমপ্লিট করে তারপরে ওরা এটা ঢোকাবে বললো, তাতে করে তাতে কয়েক হাজার শিক্ষক উপকৃত হবেন আর কি। তো স্বাভাবিকভাবে অনেকগুলো আর অফলাইন মিউচুয়াল ট্রান্সফারটা নিয়ে কথা হয়েছে। অফলাইন মিউচুয়ালের যে ব্যাপারটা উনি বললেন যে দেখুন আমি তো চেষ্টা করছি, এত চাপ বিভিন্ন জায়গা থেকে, আমরা কিছুদিনের মধ্যে সেটা সমাধান করবো, সেটা যে কোনোভাবেই একটা সমাধান করব। আগে বলেছিলেন যে 31 ডিসেম্বরের মধ্যে করা যায় কিনা, কিন্তু এখন বলছেন যে একটু সময় লাগবে কারণ আমাদের কাছে আরও অনেক চাপ চলে এসেছে। বিশেষ করে আপনারা জানেন যে CM যে ঘোষণা করেছে অনেক ট্রান্সফার অর্ডারের ব্যাপারে আর কি, তো সেই ব্যাপারটা ওরা দেখছে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ খবর যে স্পেশাল ট্রান্সফারের বেশ ভালো পরিমাণ একটা শিক্ষক শিক্ষিকা কিছুদিনের মধ্যে কিন্তু ট্রান্সফার পেতে পারেন, সেই সম্ভাবনা তৈরি হয়ে গেছে, সেই কাজও শুরু হয়েছে। যদিও আমরা বারবার করে বলেছি এই স্পেশাল ট্রান্সফার তো বহুদিন ধরে আছে বা অনেক শিক্ষিকাও আছেন, কিন্তু আমরা যেটা বলেছি যে জেনারেল ট্রান্সফারের পোর্টালটা খুলে দিলে ভালো হয়। তারা বলছেন যে উপর থেকে এখনও পর্যন্ত নির্দেশটা আসেনি, আমরা কিন্তু প্রস্তুত আছি, তারা যখনই বলবেন জেনারেল ট্রান্সফারের পোর্টালটা খুলে দেবেন। ধন্যবাদ।